আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যারা যারা এই ঈদের কমেডি নাটক দেখতে চান তাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে, সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের লিস্টে 10 নম্বরে আছে ডাকাইয়া ওয়েডিং। এখানে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর সাপা কবির, আর এর পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতানান। এবার 9 নম্বর লিস্টে থাকা নাটকটির নাম হলো গরুর মাংস 2। গরুর মাংস যখন প্রথম বের হয়েছিল, এরপর দর্শক জনপ্রিয়তার কারণে গরুর মাংস 2ও বের করা হয়। এই নাটকটিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের লিস্টের 8 নম্বরে থাকা নাটকটির নাম হলো কসাই গ্যাং, বেশ জনপ্রিয়তা অর্জন করছে এখনও। এই কসাই গ্যাংকে অভিনয় করেছেন জাসি আলম, মারজুক রাসেল। আমাদের লিস্টে থাকা 7 নম্বরে নাটকটি রয়েছে চুমকি চলেছে, মেয়াজাবিন চৌধুরীর অভিনীত। এই নাটকটি বেশ জনপ্রিয়তা অর্জন করবে, সো দেখতে হলে চোখ রাখতে হবে CMB-তে। এবার লিস্টের 6 নম্বরে অবস্থান করছে একটা চাকরি, যদি ব্যবস্থা করে দিতেন। মাফ করেন কি বললো? যেখানে অভিনয় করেছেন জিয়াউল ফারুক, অপূর্ব ও সাবিলা নূর, আর পরিচালনা করেছেন রুবেল হাসান। এবার 5 নম্বরে অবস্থান করেছে জিয়াউল ফারুক, অপূর্ব ও তাসনিয়া ফারিন অভিনীত নাটক ঢাকাতের বংশ। এবার আমাদের লিস্টে 4 নম্বরে অবস্থান করেছে Plus 4.5, যেখানে অভিনয় করেছেন মেয়াজাবিন ও আফরান নিশো। আস্তে আস্তে ক্লোজ হচ্ছে, 3 নম্বরে আছে শনির দশা, যেখানে অভিনয় করেছেন জিয়াউল ফারুক, অপূর্ব ও মেয়াজাবিন চৌধুরী, আর পরিচালনা করেছেন রুবেল হাসান। এবার আসবো টপ 2 তে আছে তোমার কি আমাকে দেখে ভাড়াটিয়া মনে হয়, মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাস আনলিমিটেড, যেখানে অভিনয় করেছেন জিয়াউল ফারুক, অপূর্ব ও মেয়াজাবিন চৌধুরী, আর পরিচালনা করেছেন রুবেল হাসান। এটি মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজের দ্বিতীয় সিকুয়েল। ওই তো আজকালকে পোলাপানের মতো না, রাইতের বেলা মেসেঞ্জারের কথা একজনের লোকে, দিনের বেলা আরেকজনের লোকে। 1 নম্বরে অবস্থান করছে কাজল আরিফি নমিন নির্মিত নাটক অদ্ভুত, যেখানে অভিনয় করেছেন জিয়াউল হক, পলাশ ও সাবিলা নূর সহ আরও অনেকে। সো বন্ধুরা, আপনাদের কাছে কোন নাটকটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকুন।